পর্যালোচনা করার জন্য মিলিত হলেন। কলকাতার শান্তি নিকেতন গির্জার বেদী সেবকদের দিবস উদযাপন করা হল। অঞ্চল পর্যায়ে সুবর্ণ জয়ন্তী উদযাপন করা হল। এবার খবর বিস্তারিত। রেডিও ভেরিতাস এশিয়া, দি ভয়েস অফ এশিয়ান ক্রিশ্চিয়ানিটি। রেডিও ভেরিতাস এশিয়া মোবাইল অ্যাপ offers services in English and 21 Asian languages. Download the Radio Veritas Asia app. To get more videos from Radio Veritas Asia, comment, like and share. বিশ্বজননী কলকাতার সাধ্বী মাদার টেরেসার জন্ম জয়ন্তী সাড়ম্বরে উদযাপিত হলো দিনব্যাপী নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে। গত 26 আগস্ট কলকাতার রিপন স্ট্রিটের মাদার হাউসে সাধ্বী মাদার টেরেসার জন্মতিথির অনুষ্ঠান সূচিত হলো সকাল 6টায় মহাখ্রিস্টজাগের মধ্যে দিয়ে। এই বিশেষ দিনটির আরেকটি গুরুত্ব হলো কলকাতা ধর্মপ্রদেশের ধর্মপাল টমাস ডিসুজারও জন্মদিন, তাই পরম পূর্ণ দিনটি উপলক্ষে আগত দেশ বিদেশের একাধিক পুরোহিত সম্মিলিতভাবে এই খ্রিস্টজাগ উৎসর্গ করেন। পৌরোহিত্য করেন আর্চবিশপ টমাস ডিসুজা। উপদেশে তিনি মাদারের মানব সেবার আদর্শ আজ কত প্রাসঙ্গিক তা সুন্দরভাবে বিশ্লেষণ করেন। একই সঙ্গে একই দিনে তাঁর জন্মদিন হওয়ায় তা ঈশ্বরের বিশেষ আশীর্বাদ বলে তিনি মনে করেন। খ্রিস্টজাগের শেষে সুসজ্জিত মাদারের সমাধিস্থলে মিশনারিজ অব চ্যারিটির বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে একটি সংক্ষিপ্ত সংবর্ধনা ও জন্মদিনের প্রতীকী অনুষ্ঠান সম্পূর্ণ হয় সিস্টার সুপিরিয়ার, চিত্রসাংবাদিক ও গুণমুগ্ধ ভক্তজনের উপস্থিতিতে। এরপর ক্যাথলিক আর্চবিশপ হাউস পার্ক স্ট্রিটে মাদারের আবক্ষ মূর্তিতে মাল্যদান করেন আর্চবিশপ স্বয়ং। গত 21 আগস্ট কলকাতা মহাধর্মপ্রদেশের পালকীয় পরিকল্পনা কমিশনের প্রধানদের একটি সভা অনুষ্ঠিত হয় আর্চবিশপ হাউসে, যেখানে 2018 সাল থেকে 2022 সালের পালকীয় পরিকল্পনার অগ্রগতির বিভিন্ন দিকগুলি পর্যালোচনা করা হয়। মূলত তিনটি পরিকল্পিত বৈঠকের প্রথমটির জন্য তারা মিলিত হন, যার কার্যক্রম কলকাতা মহাধর্মপ্রদেশের মহাধর্মপাল টমাস ডিসুজা আরও 2 বছর বাড়ানোর ঘোষণা করেন। কমিশন প্রধানগণ এই বৈঠকের সূচনা লগ্ন 2013 সাল থেকে 2015 সালের খসড়া এবং 2017 সালে অনুষ্ঠিত কলকাতার প্রথম ডায়োসেশন সিনার সম্পর্কিত বিভিন্ন তথ্য সকলের সামনে তুলে ধরেন। মহাধর্মপাল বলেন, এই বৈঠকের মূল উদ্দেশ্য হল নতুন ধ্যান ধারণা গ্রহণ, এখনও পর্যন্ত যে সমস্ত কাজ অসম্পূর্ণ রয়ে গিয়েছে তা কীভাবে সম্পূর্ণ করা যায় সেই বিষয়ে আলোচনা করা এবং একে অপরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া। তিনি আরও বলেন, কলকাতা মহাধর্মপ্রদেশকে নতুন আঙ্গিকে উপস্থাপন করা এবং পুনর্নবীকরণ করাই হল এই পালকীয় পরিকল্পনার মূল উদ্দেশ্য। গত 27 আগস্ট কলকাতার মৌলালিতে অবস্থিত সাধ্বী তেরেসা গির্জার বেদীর সেবকদের উদ্দেশ্যে একটি বিশেষ দিন উদযাপিত হল। গত 27 আগস্ট 2023 খ্রিস্টাব্দে সাধ্বী তেরেসা গির্জা মৌলালি কলকাতায় বেদীর সেবকদের উদ্দেশ্যে দিনটি বিশেষভাবে পালিত হল। বেদীর সেবকদের পৃষ্ঠপোষক সাধু জন বার্কম্যানসের উদ্দেশ্যে দিনটি নিবেদন করে মহাখ্রিস্টজাগের মধ্যে দিয়ে অনুষ্ঠানটি শুরু করা হয়। পবিত্র খ্রিস্টজাগ উৎসর্গ করেন মণ্ডলীর পাল পুরোহিত ফাদার জর্জ আন্তনি এবং সেবক দলের পরিচালক ফাদার নবীন তাওরো। 25 জন বেদী সেবক এই খ্রিস্টজাগে অংশগ্রহণ করে। প্রত্যেকটি সেবক মোমবাতি প্রজ্বলন করে বেদীর পবিত্রতা রক্ষায় নেওয়া তাদের প্রতিশ্রুতিগুলির পুনরাবৃত্তি করে। সেবক দলের পরিচালক ফাদার নবীন তাওরো বলেন, পরিবারের পাশাপাশি মণ্ডলীর প্রতিও প্রত্যেকটি যুবক যুবতীর একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
এই ছোট ছোট সেবাদানের মধ্যে দিয়েই তারা ভবিষ্যতে অনেক বেশি দায়িত্বশীল এবং আত্মবিশ্বাসী হয়ে উঠবে। তাদের মনোবল বৃদ্ধি করার জন্য এবং তাদের আত্মবিশ্বাসী করে তোলার জন্য সেবকদের মধ্যে থেকে দুজন সেরা সেবককে শংসাপত্র প্রদান করা হয়। এছাড়া যে সকল সেবকগণ সবচেয়ে বেশি খ্রিস্ট জাগে সেবাদান করেছেন তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। সেবক দলের এক সদস্য অ্যালভিন ক্রিস্টোফার বলেন, এই সেবাদানের মধ্যে একটা আত্মতৃপ্তি রয়েছে। সেবাদান ছাড়াও তাদের অন্যান্য প্রতিভা প্রদর্শনের জন্য একটি ছোট সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ক্রীড়া প্রতিযোগিতারও আয়োজন করা হয়। কোর দি জুট ওয়ার্কার্স এর অঞ্চল পর্যায়ে সুবর্ণ জয়ন্তী উদযাপন করা হলো। গত 5ই জুন কোর দি জুট ওয়ার্কারের সকল কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিতিতে ঢাকাস্থ প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকতার মাধ্যমে সুবর্ণ জয়ন্তীর লোগো উন্মোচন করা হয়। গত 16ই জুলাই চাঁদপুর অঞ্চলে, 5ই আগস্ট জলছত্র অঞ্চলে, 9ই আগস্ট গাজীপুর অঞ্চলে এবং 12ই আগস্ট বরিশাল অঞ্চলে উৎসব মুখর পরিবেশে অঞ্চল পর্যায়ের সুবর্ণ জয়ন্তী উদযাপন করা হয়েছে। চাঁদপুর অঞ্চলের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন মহাধর্ম প্রদেশের আর্চবিশপ লরেন্স সুব্রত হাওলাদার সিএসসি। জলছত্র অঞ্চলের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ ধর্ম প্রদেশের বিশপ পল পনেন কুবি সিএসসি। গাজীপুর অঞ্চলের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহাধর্ম প্রদেশের ভিকার জেনারেল ও ক্যারিটাস বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট ফাদার গ্যাব্রিয়েল কোরাইয়া। বরিশাল অঞ্চলের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল ধর্ম প্রদেশের বিশপ ইম্যানুয়েল কানন রোজারিও এবং প্রতিটি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোর দি জুট ওয়ার্কারের পরিচালক শিশির অ্যাঞ্জেলো রোজারিও। উপস্থিত প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ তাদের বক্তব্যের মধ্যে দিয়ে বলেন, দেশের সোনালী আঁশ, পাট ও অন্যান্য প্রাকৃতিক উপকরণ, মাটি, বাঁশ, পাতা ইত্যাদি দিয়ে উৎপাদনকারিণীদের তৈরি হস্তশিল্পজাত পণ্য কোর দি জুট ওয়ার্কার্স আন্তর্জাতিক বাজারে বাণিজ্যিকভাবে বিক্রয় ও রপ্তানির মধ্যে দিয়ে সফলতা অর্জনের পাশাপাশি দেশের হতদরিদ্র ও সুবিধাবঞ্চিত নারীদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরিতে যে সকল পুরস্কার ও সম্মান অর্জন করেছে তা জাতীয় পর্যায়ে দেশের জন্য একটি উজ্জ্বল দৃষ্টান্ত। বন্ধুরা, এতক্ষণ আপনারা শুনছিলেন সাপ্তাহিক সংবাদ পরিক্রমা। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।